ক্লাব বিশ্বকাপের পঞ্চম শিরোপা ঘরে তুলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফাইনালে সৌদি ক্লাব আল হিলালকে 5-3 গোলে হারিয়ে শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। দলের জয়ে দুটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে। নিয়াজ ইব্রাহিম খানের প্রতিবেদন। 8 গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি রিয়াল মাদ্রিদের। সৌদি ক্লাব আল হিলালকে গোল বন্যায় ভাসিয়ে পঞ্চম ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল লস ব্লাঙ্কোসরা। এটি মাদ্রিদের 100তম ক্লাব শিরোপা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় রিয়াল। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। 13 মিনিটেই করিম বেনজেমার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। 5 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের উরুগুয়েন তারকা ভালভার্দে। তবে 26 মিনিটে মৌসা মারেগার গোলে ব্যবধান কমায় আল হিলাল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক রিয়াল। 54 মিনিটে দলকে 3-1 গোলে এগিয়ে দেন ব্যালন্ডিওর জয়ী ফরাসি তারকা করিম বেনজেমা। 4 মিনিট পরেই আরও 1 গোল করেন ভালভার্দে। 4-1 গোলে এগিয়ে যায় রিয়াল। 63 মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার লুসিয়ানো বিয়ত্তর গোলে ব্যবধান কমায় আল হিলাল, ফলে খেলায় ফেরে উত্তেজনা। তবে 6 মিনিট পরেই সে উত্তেজনায় পানি ঢালেন ভিনিসিয়াস জুনিয়র। 5-2 গোলে এগিয়ে যায় রিয়াল। আর 79 মিনিটে বিয়ত্তির গোলে হারের ব্যবধান কমায় আল হিলাল। নেওয়াজ ইব্রাহিম খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক।